ভুলে ভরা প্রশ্নপত্র রাজশাহী বোর্ডে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আটটির মধ্যে ছয়টি ভুল উত্তর দিতে না পেরে দিশেহারা শিক্ষার্থী খতিয়ে দেখার আশ্বাস তিস্তার পানিতে ডুবছে লালমনিরহাট দেখা দিয়েছে ভাঙনও লোকালয়ে বাড়ছে ভোগান্তি জামালপুরে নিম্নাঞ্চলে প্লাবন বসতবাড়ি ছাড়ছেন অনেকে এবং তিন মাসের নিষেধাজ্ঞায় সুন্দরবনে বেড়েছে জলজ ও বন্য প্রাণীর আনাগোনা প্রবেশ করেননি জেলে মৌয়াল কিংবা পর্যটক বনের বিশ্রামের সফলতা আরও বাড়বে বলছেন বিশেষজ্ঞ বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া ব্রাহ্মণবাড়িয়ায় একটি জিমে আটকে রেখে নারীদের মারধরের ঘটনায় জেলা ছাত্রলীগের সহসভাপতি সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানায় শহরের মৌলভীপাড়ায় বিএস ফিটনেস সেন্টার নামে একটি জিমে দুই নারী ভর্তি হন গত কয়েকদিন ধরে তারা খেয়াল করেন ফিটনেস ট্রেনার সুমি গোপনে ভিডিও ধারণ করেন এ নিয়ে সুমির সঙ্গে কথা বলতে গেলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুল্লাহ ভূঁইয়া বিপ্লবকে ডেকে এনে তাদের মারধর করেন এ সময় জিমে থাকা একটি ছেলে বাধা দিলে তাকেও আটকে রেখে মারধর করে বিপ্লব ও তার সহযোগীরা পরে ভুক্তভোগী নারীরা 999-এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে আটক করা হয় বিপ্লব সহ তিনজনকে কোনো অভিযোগ এখনো এক পাই নাই আমরা খুঁজব নিচ্ছি যদি এরকম ঘটনার সাথে যে কেউ শুধু ওনা কেউ যদি জড়িত থাকে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লোকজনের দাবির প্রেক্ষিতে সেখান থেকে জিমের মালিক ট্রেনার এবং আরেকজন মালিক সাইম তিনজনকে থানা নিয়ে আসে ভুলে ভরা প্রশ্নপত্র রাজশাহী বোর্ডে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে আটটির মধ্যে ছয়টি ভুল রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের এতে উত্তর দিতে না পেরে দিশেহারা হয়ে পড়ে তারা হতভম্ব শিক্ষক এবং অভিভাবকরাও তবে বোর্ড বলছে আসলেই ভুল হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আর শিক্ষাবিদদের অভিমত অযোগ্য ও অদক্ষ শিক্ষক দিয়ে প্রশ্ন করানোর কারণেই ভুলের ছড়াছড়ি মওদুদ রানার রিপোর্ট বাস্তবে সিগমার মান -1 থেকে 0.5 অথচ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন চলমান এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে লিখিত অংশের 5 নম্বর উদ্দীপকে সিগমার মান 0.57 দেয়া আছে যা ডাহা ভুল ইংলিশ মিডিয়াম থেকে কপি করছিল কিন্তু কপি করার সময় এইচ মানে উচ্চতার মানটা লেখেনি আমরা পরে দেখলাম যে ইংলিশ মিডিয়ামে ঠিকই উচ্চতার মানটা ছিল কিন্তু আমাদের কোশ্চেনে ছিল না বাংলাদেশ শিক্ষা বোর্ড এগুলো হচ্ছে মানে বিবেচনা করেনি কোশ্চেনটাকে দেখতে হতো যাচাই করতে হতো কোন কোন মানগুলো দেওয়া নাই বিশেষজ্ঞ শিক্ষকরা বলছেন একই প্রশ্নপত্রের 3-এর গ নম্বর প্রশ্নে কাজের পরিমাণ বের করতে বলা হলেও উচ্চতার তথ্য নেই 7-এর গ নম্বর প্রশ্ন সমাধানে নেই পূর্ণাঙ্গ তথ্য কোশ্চেনটা খুবই কঠিন হয়েছে যেটা অনার্স লেভেলে বুয়েটের কোশ্চিনের সমতুল্য হয়েছে হতাশাই পরীক্ষা দিয়েছে এবং তারা দুশ্চিন্তা যে আমরা আমাদের এই কোশ্চিনের কী রকম হবে সিলেবাস পঠন পাঠন অনুসারে তথ্য সামঞ্জস্যপূর্ণ নেই আরও 3টি প্রশ্নের 4-এর ঘ, 8-এর ঘ, 6-এর ঘ এর প্রশ্ন এইচএসসি পরীক্ষার্থীদের উপযোগী নয় বলে জানিয়েছেন শিক্ষাবিদরা কোনো কোনো ক্ষেত্রে এমন ধরনের মান ব্যবহার করা হয়েছে যেটা আনরিয়ালিস্টিক আনফিজিক্যাল এই ধরনের মান ব্যবহার করলে ছাত্রছাত্রীরা যদি ওটা মাথায় গেঁথে নেয় তাহলে তাদের একটা ভুল ধারণা তাদের ভিতরে চলে যাবে প্রশ্নের এমন ধরন দেখে হতভম্ব অভিভাবকরা আমার মেয়ে সহ অনেক বাচ্চারা অভিভাবকরা তারা আতঙ্কিত এবং তারা প্রশ্ন পেয়েই তারা অনেকেরই মাথা ঘুরে গেছে তারা বুঝতে পারেনি অনেক বিষয়গুলো এই ধরনের ছোটোখাটো ভুল আমি বলবো না এটা একটা বড় ধরনের ভুল সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের এই ব্যাপারে অনেক গাফিলতি রয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানিয়েছে 3 সদস্যের উচ্চ পর্যবেক্ষক প্রশ্নের ভুল আছে কিনা তা খুঁজে বের করবেন প্রশ্ন ভুল প্রমাণ হলে শিক্ষার্থীরা উত্তর না করতে পারলেও নম্বর পাবেন আমরা সেটা খতিয়ে দেখে যদি ভুল থাকে তাহলে ওই কোশ্চেন যে বোর্ডে সেটার এবং মডারেটররা যে বোর্ডে করেছে কোশ্চেনগুলো আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এতে ছাত্ররা কোনো ক্ষতিগ্রস্ত হবে না এই বোর্ডে এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে 34,447 জন পরীক্ষার্থী মওদুদ রানা সময় সংবাদ রাজশাহী
সুন্দরবনে প্রবেশে 3 মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, আর এই সময়টাতে প্রকৃতির অপরূপ সাজে সেজেছে ম্যানগ্রোভ বন। 3 মাস ধরে এখানে নেই মানুষের আনাগোনা, প্রবেশ করেনি কোনো পর্যটক, জেলে কিংবা বাওয়ালি, আর এই সময়টাকে একেবারেই নিজের করে নিয়েছে সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। বনে বেড়েছে জলজ প্রাণী ও পশু পাখির আনাগোনা। নিয়ামুল হোসেন কোচের তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সুন্দরবনের বুক চিরে বয়ে চলছে নদী, নদীর পাশে ছুটে বেড়াচ্ছে হরিণ, দৌড়ে আবার যাচ্ছে বনের ভেতর। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় জুন, জুলাই ও আগস্ট এই 3 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে বনে প্রবেশ করতে পারে না জেলে, বাওয়ালি, মৌয়াল কিংবা পর্যটকরা। তাই সময়টাতে নিজেদের আবাসে নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে পাখপাখালি আর বন্যপ্রাণীর দল। বনের চরাঞ্চলেও দেখা মিলছে হরিণসহ অন্য প্রাণীর, গাছের ডালে ডালে পাখপাখালির কিচির মিচির ভেসে আসে কানে। কখনো কখনো নদীর পাড়ে দেখা মিলে রয়্যাল বেঙ্গল টাইগারেরও, দেখা মিলছে কুমিরেরও। বনে অবাধে ঘুরে বেড়া বানর, গুইসাপ সহ নাম না জানা আরও কত প্রাণী। শুধু বন্য বা জলজ প্রাণী নয়, সুন্দরবনের অসংখ্য গাছপালা এখন আরও উজ্জীবিত। সুন্দরী, গেওয়া, গোলকাট সবকিছুতেই এক অন্যরকম সৌন্দর্য। প্রাণীকুলের মতো উদ্ভিদকুল নিজেদের জগৎটাকে আরও বিস্তৃত করে ফেলেছে। বাঘের গর্জন শোনা যায়, হরিণের পরিমাণটা আগের চেয়ে অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে, বানর, অন্য অন্য পাখপাখালির পরিমাণটাও বেশি। বন বিভাগের দাবি, তাদের উদ্যোগ অনেকটাই সফল হয়েছে। নদীর তীরে বা খালের তীরের যেই বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র, সেটাকে বেশ সংরক্ষিত অবস্থায় দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, 3 মাসের এই নিষেধাজ্ঞা বৈজ্ঞানিক ও পরিকল্পিতভাবে করা গেলে সফলতা আরও বাড়বে। কীভাবে ডিস্টার্ব থেকে আমরা বিরত থাকতে পারি, যতটা জিরো করা যায় বনের জন্য ততটাই ভালো। 31 আগস্ট সুন্দরবনে প্রবেশের নিষেধাজ্ঞা শেষ হবে। 6,017 বর্গ কিলোমিটার সুন্দরবনের বুক চিরে রয়েছে 400 নদীনালা এবং 200 খাল। বাঘ, হরিণ সহ 290 প্রজাতির স্থলজ প্রাণী বাস করে এখানে। আছে 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ 219 প্রজাতির জলজ প্রাণী। সরকারি নানা উদ্যোগে বিশ্বের অন্যতম বৃহত্তম এই ম্যানগ্রোভ আরও সমৃদ্ধশালী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। সুন্দরবনের কালাবগি থেকে আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। নিষেধাজ্ঞায় একদিকে যেমন সৌন্দর্য বেড়েছে প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমি সুন্দরবনের, তেমনি অন্যদিকে কিছু অসাধু মাছ শিকারের তৎপরতা কলুষিত করছে বনাঞ্চল। নিষেধাজ্ঞার মাঝেও বিষ দিয়ে মাছ শিকার সহ বিভিন্ন প্রাণী ও এর দেহাংশ পাচারের ঘটনা ঘটিয়েছে তারা। বনকেন্দ্রিক অপরাধ কমাতে জেলেদের বিকল্প আয় ও পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। প্রাণ, প্রকৃতি ও জীবনের পরস্পর আন্তনির্ভরশীল প্রাকৃতিক বন্ধনের নাম সুন্দরবন। বনকে ভালো রাখতে জুন থেকে আগস্ট পর্যন্ত সব ধরনের প্রবেশে থাকে নিষেধাজ্ঞা। তবে নিষেধাজ্ঞার মধ্যেও বন এবং অভয়ারণ্যে প্রবেশ করে বিষ দিয়ে মাছ আহরণ, বন্যপ্রাণী শিকার বা এর দেহাংশ পাচারের ঘটনা ঘটছে। বন বিভাগ বলছে, গত 3 মাসে সুন্দরবনে অবৈধ প্রবেশের দায়ে অন্তত 198টি মামলায় আটক হয়েছে 398 জন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েও হর হামেশা চলছে বনকেন্দ্রিক অপরাধ। গভর্নমেন্টকে এই বিকল্প আয় দাঁড় করানোর আগ পর্যন্ত এখানে সাবসিডি দিতে হবে। আর অপরাধ কমাতে জনবল বৃদ্ধি সহ আধুনিক উপকরণের প্রয়োজনীয়তার কথা জানান বন কর্মকর্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, অতি শীঘ্রই আমাদের এই বন কর্মীর সংখ্যা বাড়লে আমাদের এই কার্যক্রমগুলি আরো সহজ হবে। চলতি বছর নিষেধাজ্ঞাকালীন সময়ে সুন্দরবনে অনুপ্রবেশ ও বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। সুন্দরবনের আয়তন প্রায় 6,117 বর্গ কিলোমিটার। সুবিশাল এই এলাকায় বন্দস্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প জীবিকার ব্যবস্থা যেমন সফলতা এনেছে, ঠিক তেমনি পাচার ও বিষ দেওয়া বন্ধে আইন প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন এবং সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের হাটডুরা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। জাল টাকা তৈরির একটি চক্রকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 3 লাখ টাকার জাল নোট ও মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা জানান, এই জাল নোটগুলো তারা ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত। দরুল জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
মেশিনে 1000 টাকার নোট রেখে কয়েকটি সেটিং সেট করার পর সাদা কাগজে বেরিয়ে আসছে একই রকমের আরেকটি 1000 টাকার নোট। এভাবে 6 কালারের 3D প্রিন্টারের এই মেশিন দিয়ে জাল টাকা ছাপাত দীর্ঘদিন প্রিন্টারের দোকানে কাজ করা গিয়াসউদ্দিন। তার সঙ্গে ছিলেন জাল টাকা তৈরির আরেক কারিগর শহীদুল। পুলিশ জানায় তৈরি করা এসব জাল টাকাগুলো মূলত ইয়াবা ব্যবসায়ীদের দিত চক্রটি, আবার নিজেরাও এসব টাকা ইয়াবা বেচাকেনায় ব্যবহার করত আটককৃতরা। একজন আমার ভাইবার দার ইয়াবার ব্যবসা করে, সে নাকি ইয়াবা দিবে, এই এরকম টাকা সাবাই দিতে পারলে কাজ হবে। তুমি টাকা আমাকে সাবাই দাও, আমরা টাকা ওই যে ওইটা দিয়ে অবৈধ খারাপ কিছু জিনিস কিনবো, ওইটা সেল করে তোমাকে আমরা কমিশন হিসেবে যত টাকা লাভ হয় তোমাকে দিয়ে দেবো। তারা জাল নোট ইয়াবা কেনার সময় ইউজ করে এবং ওই ইয়াবা আবার পুনরায় বিক্রি করে ওই টাকাটা তারা ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতের প্রধান গেট থেকে 3 লাখ টাকা জাল নোট সহ গিয়াসউদ্দিনকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পাশে আইস ফ্যাক্টরি রোডের একটি বাসা থেকে জাল টাকার মেশিন সহ শহীদুল হককে গ্রেফতার করা হয়। সদরঘাট এলাকার আইস ফ্যাক্টরি যে রোড, সেখানে আমরা অভিযান চালাই এবং অভিযান চালিয়ে আরেকজন ব্যক্তি শহীদুল তাকে আমরা অ্যারেস্ট করি। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই কাজ করে আসছে। এইসব জাল টাকা ইয়াবা ব্যবসায়ীদের সরবরাহ করা হলো বিভিন্ন উৎসব কিংবা ব্যস্ততম এলাকায়ও এসব জাল টাকা সরবরাহ করত বলে স্বীকার করে গ্রেফতারকৃতরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ার সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পানি জমাচ্ছে মানুষ। তাৎক্ষণিক ভাঙন রোধে কিছু কিছু স্থানে ফেলা হচ্ছে জিও ব্যাগ, তবে প্রয়োজনের তুলনায় কম বলে দাবি স্থানীয়দের। এদিকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় তিস্তার পানি বেড়ে প্লাবিত নদী তীরবর্তী অঞ্চল, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। পাহাড়ি ঢলে হঠাৎ বাড়ে তিস্তার পানি, এতে সৃষ্টি হয় বন্যা আর ভোগান্তি বাড়ে নদী পাড়ের মানুষের। লালমনিরহাটে 11টি গ্রাম নদী ভাঙনের কবলে পড়লেও ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড, ফলে শত শত বসত বাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হওয়ার শঙ্কায় তিস্তা পাড়ের মানুষ। এই বাড়ি ভাঙিয়ে গেলে আর কোথায় যে বাড়ি করবে, কোথায় না করবে কোনো ঠিক নাই। পানি আরো বাড়লে তো আরো ভাঙবে, বাড়িটাড়ি সম্পূর্ণ ভাঙিয়ে দেবে। গাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি ফুলে ফেঁপে উঠেছে, এতে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে গৃহস্থালী জিনিসপত্র নিয়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে মানুষ। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও প্রয়োজনের তুলনায় কম। রাত দিন সেখানে জরুরি ভিত্তিতে কাজ করতেছি, জিও ব্যবস্থা ফেলে ভাঙন রোধে কাজ চলমান আছে। বগুড়ায় যমুনা নদীর সারিয়াকান্দির হাসনাপাড়া বাঁধের প্রায় 30 মিটার অংশে ভাঙন দেখা দিয়েছে, এতে ঘরবাড়ি হারানোর আতঙ্কে নদী তীর এলাকার মানুষ। বাঁধ বাঁচাতে বালু ভর্তি বস্তা ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড, তবে সারিয়াকান্দি সোনাতলা 45 কিলোমিটার নদী পাড়ের শিগগিরই স্থায়ী তীর রক্ষা বাঁধের কাজ শুরু হবে বলে জানায় স্থানীয় সংসদ সদস্য। নেত্রী এটা নিয়ে সচেতন আছে এবং পানি উন্নয়ন বোর্ডের যারা মন্ত্রী মহোদয় আছেন তাদের সঙ্গেও কথা হয়েছে। তা আমার এটা বিশ্বাস যে এটা এবার সুনজরে আসবে। জামালপুরে বৃদ্ধি পেয়েছে যমুনা নদীর পানি। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, এতে নতুন করে প্লাবিত হচ্ছে নিচু এলাকা, তলিয়েছে বেশ কিছু রাস্তা। বন্যার পানিতে ডুবেছে প্রায় 500 হেক্টর জমির রোপা আমন ধান। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। নারায়ণগঞ্জে কন্টেইনারবাহী লরির চাপায় প্রাণ গেল সিএনজি অটোরিকশা যাত্রী এক শিক্ষার্থীর। এ সময় আহত হয় আরও 4 জন। দুপুরে আন্দিরপাড় এলাকা থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা। এ সময় বন্দরের আন্দিরপাড় এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে বিপরীত দিক থেকে আসা কন্টেইনারবাহী লরি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোরিকশা যাত্রী কলেজ ছাত্রী ইশরাত জাহান তানহা। পরে আহত চালক সহ 4 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। ভ্যাপসা গরমে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় জ্বর সর্দি সহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
ধরনের জায়গা নেই হাসপাতালে। শয্যা ছাপিয়ে বারান্দাতে চলছে গেছে নিউমোনিয়া, জ্বর, সর্দি সহ নানা রোগ। অসুস্থদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। এদিকে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। 27টা বেড থাকার কালীনও এখনো 48টা রোগী আছে, যা আমাদের জন্য অনেক হ্যাম্পার আর কি। এদিকে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে আরো ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ রোগীদের। 6 দিন থেকে জ্বর, মাথা ব্যথা, মাথা ঘুরে, দাঁড়াইতে পারি না। মানুষের যেখানে সেখানে বিছনা করে আছে, এভাবে থাকা যাবে না তো। ওখানে গরম করে, রোদ খুব, ওইখান থেকে টানে এখানে আনলাম। এখন ওখান তো রোদে থাকা যায় না। এই অবস্থায় বাসি খাবার না খাওয়ানো সহ শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাইরে গেলে মাস্ক ব্যবহার করা বা হাত পরিষ্কার করা এবং সাবধান থাকা, বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের বেশি হয়। নওগাঁ সদর হাসপাতালে 250 শয্যার বিপরীতে 500 বেশি রোগী এবং শিশু ওয়ার্ডে 50 থেকে 60 জন চিকিৎসাধীন। আর পঞ্চগড় সদর হাসপাতালে ডায়রিয়া ও জ্বর সহ নানা রোগে আক্রান্ত হয়ে 300 বেশি রোগী ভর্তি রয়েছেন। চুয়াডাঙ্গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বাড়িঘর সহ 32টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকালে পৌর এলাকার ভিমরুল্লাহ পাড়া থেকে জীবননগর বাস স্ট্যান্ড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। নেতৃত্ব দেন খুলনা সড়ক বিভাগের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। জানান, আঞ্চলিক সড়কের দুই পাশে জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। সরিয়ে নিতে কয়েক দফা নোটিশ ও মাইকিং করে সড়ক বিভাগের পরও সরিয়ে না নেয় উচ্ছেদ অভিযান চালিয়ে 32টি অবৈধ স্থাপনা গড়িয়ে দেওয়া হয় বলে জানান সড়ক বিভাগের ওই কর্মকর্তা। বাংলার সময়ে দীর্ঘ 3 মাস নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মাছ ধরা। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন জেলেরা। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধির লক্ষ্যে 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না হওয়ায় 2 দফায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে 31 আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় হ্রদে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। আমরা কিস্তি জালের কাজ করতেছি, সামনে মাছ মারা খুলবে। বন্ধ বহুদিন ছিল, এখন মাছ বেশি করে পাবো, আমাদের একটু কিস্তি চালাতেও সুবিধা হবে। মাছও বৃদ্ধি হয়েছে, মাছও পাবো, রয়্যালটিও ভালো হবে, সরকারও লাভবান হবে, আমরাও লাভবান হবো। আগামীতে আমাদের লোকসান পুষিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করি। কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটও। মাছ পরিবহনের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। যথাযথভাবে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন রয়েছে। আমরা আশা করছি এবছর অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাছের অবতরণগুলো সম্পন্ন করতে পারব। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। অবিকৃত ফুল দিয়ে তৈরি হচ্ছে হরেক রকমের প্রসাধনী, এমনকি পাপড়ির রং দিয়ে হচ্ছে বুটিকের ছাপ। ফেলে দেয়া ফুল দিয়ে বাই প্রোডাক্ট বা বিকল্প পণ্য উৎপাদন করে স্বাবলম্বী যশোরের একদল নারী উদ্যোক্তা। মাঠ জুড়ে চাষ হচ্ছে নানা রকম ফুল। শুধু বসন্ত নয়, সারা বছর এভাবেই ফুল ফোটে যশোরের ঝিকরগাছার গদখালিতে। কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা কম থাকায় অবিকৃত ফুল নষ্ট হয় বেশি। অবিকৃত এই ফুল এখন জায়গা করে নিয়েছে নানা রকম পণ্য উৎপাদনের কাঁচামাল হিসেবে। গদখালির বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে 30 জন নারী উদ্যোক্তা কাজ করছেন এই ফুল নিয়ে। ফুলের পাপড়ির রং দিয়ে তৈরি হচ্ছে বুটিকের ছাপ, নির্যাস থেকে তৈরি হচ্ছে সুগন্ধি তেল, এছাড়াও বিভিন্ন রকম প্রসাধনী তৈরি হচ্ছে এসব ফুল দিয়েই। পানিসারা গ্রামের 3 জন নারীর নেতৃত্বে কাজ করছেন আরও 27 জন নারী। শুকনো ফুলের পাপড়ি, ওগুলো ইউজ করে বিভিন্ন ডিজাইনের অলমেটটা তৈরি করছি, এবং তাছাড়া আমরা কাপড় ড্রাইং করছি। 6 মাস ধরে এই কাজগুলো করছি, আমাদের ফেসবুক মাধ্যমে আমরা বিক্রি করি। প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেলে এ খাতের আরও বিকাশ সম্ভব বলে জানান ফুল ব্যবসায়ীরা। একদিক থেকে যেমন ওয়েস্ট লস রোধ হবে এবং কর্মসংস্থান হবে, পাশাপাশি অর্থনৈতিকভাবে আরও ফুল সেক্টর সমৃদ্ধ হবে। এদিকে ফুলের বহুবিধ বাণিজ্য সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। ব্যাংক ঋণের মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ফুলের পুরা বছরব্যাপী যে ফুলের যে ব্যবহার, এটা আমরা নিশ্চিত করতে চাই। কৃষি বিভাগের তথ্য মতে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যশোরে প্রায় 50 কোটি টাকার ফুল অপচয় হয়, যা দিয়ে বাই প্রোডাক্ট বা বিকল্প পণ্য তৈরি করতে পারলে আয় করা সম্ভব 150 কোটি টাকা। সময় সংবাদ, যশোর।
দেখছেন বাংলার সময়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিজেপি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল একেম নাজমুল হাসান। দুপুরে কুমিল্লায় বিবির বাজার আইসিপি পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, সন্ত্রাসী ও বিস্ফোরক আসা বন্ধে সীমান্তবর্তী এলাকাগুলো কঠোর নজরদারির নির্দেশ দেন বিজেপি মহাপরিচালক। এর আগে বিবির বাজার আইসিপিতে পৌঁছালে বিএসএফ গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজীব সিং কানওয়ার তাকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। এ সময় বিএসএফ কর্মকর্তা এবং বিএসএফ জওয়ানদের সঙ্গেও শুভেচ্ছা ও মত বিনিময় করেন বিজেপি মহাপরিচালক। সারা বাংলাদেশেই আমরা এখন আমাদের এই অবৈধ অস্ত্র, গোলা বারুদ বা এক্সপ্লোসিভ বা অন্য এই ধরনের যাতে না আসতে পারে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা বর্ডার এলাকায় আরও বেশি জোরদারে এবং আরও বেশি কাজ করছি। নির্বাচন উপলক্ষেও আমরা জানেন যে আমাদের এই বর্ডারের নিরাপত্তা নিশ্চিত করার পরেও কিন্তু আমরা আমাদের বা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমরা সবসময় কাজ করে থাকি। জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে সোনারগাঁও উপজেলার বার্দি ইউনিয়ন জাতীয় পার্টি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা। স্বাধীনতা বিরোধী অপশক্তি বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিন দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে নাটোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসকে। বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, রাজশাহী সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। দুপুরে গুরুদাসপুরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়। এরপর বাদ জোহর গুরুদাসপুর উপজেলার বিলসা মাঠে তৃতীয় জানাজা শেষে বিলসা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। গত 30 আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আব্দুল কুদ্দুস। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।